সাতক্ষীরায় নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন। বিস্তারিত দেখুন সাতক্ষীরার নিজস্ব প্রতিনিধি এস এম হাফিজুর রহমানের প্রতিবেদনে। যথাযোগ্য মর্যাদা, বিনম্র শ্রদ্ধা আর ভালোবাসায় নানা কর্মসূচির মধ্য দিয়ে সাতক্ষীরায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার প্রত্যুষে শহীদ আব্দুর রাজ্জাক পার্কে 31 বার তোপরধ্বনির মাধ্যমে দিবসটির শুভ সূচনা করা হয়। এরপর সকাল 7টায় শহরের খুলনা রোড মোড়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। সকাল 8টায় জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির ও পুলিশ সুপার মোহাম্মদ মতিউর রহমান সিদ্দিকী সাতক্ষীরা স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন এবং বেলুন ও ফেস্টুন উড়িয়ে দেন। পরে পুলিশ, বিএনসিসি ও বিভিন্ন স্কুল কলেজের ছাত্রছাত্রীদের সমন্বয়ে দৃষ্টিনন্দন মার্চ পাস্ট ও ডিসপ্লে অনুষ্ঠিত হয়। এরপর সাতক্ষীরা সদর হাসপাতালে রক্তদান কর্মসূচির উদ্বোধন করা হয়। সকাল 11টায় শহীদ আব্দুর রাজ্জাক পার্কে বীর মুক্তিযোদ্ধা শহীদ আব্দুর রাজ্জাক সহ বিভিন্ন শহীদ মুক্তিযোদ্ধাদের কবর জিয়ারত করা হয়। পরে জেলা শিল্পকলা একাডেমিতে বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যদের সম্মাননা প্রদান, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, পুরস্কার বিতরণী ও মুক্তিযোদ্ধা বিষয়ক প্রামাণ্য চলচ্চিত্র প্রদর্শন করা হয়। এরপর শহীদ মুক্তিযোদ্ধাদের রুহের মাগফিরাত কামনায় সকল ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনা, মহান মুক্তিযোদ্ধাদের উপর প্রামাণ্য চলচ্চিত্র প্রদর্শনী, কারাগার, হাসপাতাল, সরকারি শিশু সদন ও এতিমখানায় উন্নত মানের খাবার পরিবেশন করা হয়। এরপর মহিলা ক্রীড়া সংস্থা ও লেডিস ক্লাবের উদ্যোগে সরকারি বালিকা বিদ্যালয়ে আলোচনা সভা ও ক্রীড়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। সন্ধ্যায় জেলার গুরুত্বপূর্ণ স্থাপনা, ভবন ও প্রধান প্রধান সড়কে আলোকসজ্জা ও সাজসজ্জাকরণের ব্যবস্থা করা হয়।